আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবলেম টেক। আজকে প্রবলেম টেকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুকে রিমুভ হওয়া অর্থাৎ ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো আপনি কিভাবে ফিরে নিয়ে আসতে পারেন। মনে করুন যে আমার এই মেসেজ অপশনে দেখতেই পাচ্ছেন এখানে আমার কিছু মেসেজ রয়েছে, আমি এখান থেকে কিছু মেসেজ ডিলিট করে আপনাদেরকে দেখাবো কিভাবে এইগুলো আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। মনে করুন যে আমি একটা মেসেজ ডিলিট করে দিচ্ছি আপনাদের সামনে, যে এই মেসেজটা কিভাবে আবার ফিরিয়ে নিয়ে আসবো দেখুন। তো মনে করুন যে আমি এই মেসেজটা ডিলিট করে দিলাম, অর্থাৎ এখানে ডিলিট কনভারসেশন লেখা আছে, আমি ডিলিট করে দিলাম। এখন এই মেসেজটা ঠিক ফিরিয়ে নিয়ে আসবো, তো ফিরিয়ে নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। এর জন্য আমি যেভাবে কাজ করব ভিডিওতে ঠিক এরকমভাবে যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো অবশ্যই বলে রাখি, যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন অনেক শিক্ষণীয় ভিডিও রয়েছে আমার চ্যানেলে, যা একবার হলেও চ্যানেলটি ঘুরে যাবেন। তো চলুন শুরু করি। তো প্রথমেই কিন্তু আপনাদেরকে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে, ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে হবে, তবে ক্রোম ব্রাউজার ব্যবহার করলে সবথেকে বেস্ট হবে। তারপর আপনারা উপরে সার্চ বক্সে লিখবেন, সার্চ বক্সে লিখুন www.facebook.com। এই উপরে যে থ্রি ডট বাটন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই থ্রি ডট বাটনে ক্লিক করুন। থ্রি ডট বাটন ক্লিক করলে এখানে নিচে দেখতে পারবেন যে ডেস্কটপ সাইড নামে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেন। ক্লিক করে দিলে কিন্তু এটা ডেস্কটপ মোডে চলে যাবে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এই যে web.facebook.com চলে এসেছে। তো এখন আমি একটা বিষয় খেয়াল করে দেখাচ্ছি আপনাদের, যদি আপনারা এভাবে ক্রোম ব্রাউজারটা ইউজ করেন তাহলে একটু জুম করে নেবেন, কারণ এখানে আমাদের ফোনে এটা সাইজটা ছোট হয়ে আসবে। তাই জুম করে নিয়ে একদম কর্নারে চলে নিয়ে আসবেন, একদম কর্নারে। এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন যে এখানে এরকম একটা বাটন দেখতে পাচ্ছেন, প্রশ্নবোধক চিহ্নের পরে যে একটা বাটন রয়েছে, ঠিক এই আইকনে আপনারা ক্লিক করুন। এই আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কিছু অপশন দেখাবে, দেখুন আমি ক্লিক করলাম, এই আইকনে ক্লিক করার সাথে সাথে লোড নিচ্ছে। ফ্রেন্ডস, অবশ্যই রিকভার করার জন্য আপনার মেসেজগুলো কিন্তু আপনাদের অনেক সহজেই রিকভার করতে পারবেন এবং এগুলো আপনাদের কাছে কিন্তু স্টোরেজ করে রাখতে পারবেন। দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে, এখানে অপশনগুলোর ভিতরে শুধুমাত্র আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে নতুন আরেকটা ইন্টারফেস নিয়ে আসবে, দেখুন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে, অর্থাৎ আপনাদের সকল যে তথ্য রয়েছে এখানে আপনার অ্যাকাউন্টের সকল তথ্য এখানে উল্লেখ করে দেখাবে। কিন্তু আমাদের এটা প্রয়োজন নেই, আমার দরকার হচ্ছে ইউর ফেসবুক ইনফরমেশন নামে যে অপশনটা রয়েছে এখানে, এখানেই আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে ফেসবুকের যে ইনফরমেশনগুলো রয়েছে এখানে বের হবে, লেখা রয়েছে ইউ ক্যান ভিউ অর ডাউনলোড ইউর ইনফরমেশন অ্যান্ড ডিলিট ইউর অ্যাকাউন্ট টু এনি টাইম। আপনি ইচ্ছা করলে এখান থেকে অনেক কিছু করতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো যে কীভাবে আপনার ইনফরমেশনগুলো অর্থাৎ মেসেজগুলো কীভাবে আপনি পেতে পারেন। তার জন্য অবশ্যই আপনাকে ডাউনলোড ইউর ইনফরমেশনে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটা ইন্টারফেস নিয়ে আসবে, দেখুন ডাউনলোড ইউর ইনফরমেশন। তো এটা নিয়ে আসার সাথে সাথে এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, অল অফ মাই ডাটা, HTML, মিডিয়াম কোয়ালিটি এখানে দেওয়া রয়েছে। এইগুলো আপনি প্রথমত ঠিক করবেন, এখানে যে মিডিয়াম কোয়ালিটি রয়েছে এখানে হাই কোয়ালিটি দেওয়া রয়েছে, আমাদের হাই কোয়ালিটির প্রয়োজন নেই, আমরা মিডিয়াম কোয়ালিটি দিলাম, মিডিয়া কোয়ালিটি মিডিয়াম দিলাম। তারপরে এখানে HTML থাকুক, এখানে বিভিন্ন রকম ফরম্যাট রয়েছে, জসন রয়েছে, HTML রয়েছে, আমরা HTML ব্যবহার করব। তারপর অল অফ মাই ডাটার ডেট রয়েছে, ডেট রেঞ্জ দিতে পারেন। আমি এখানে আপনাদেরকে এখানে 2020 সালের শুধুমাত্র যে আমি কিছুক্ষণ আগে ডিলিট করলাম, অর্থাৎ 2020-এর শুধুমাত্র এটা এপ্রিল মাসের ডাটাটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। 2020-এর এপ্রিল এই পাশে সেট করা রয়েছে। তারপর এখানে যে নিচে যে ওকে বাটন রয়েছে এখানে ওকে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনি ডেট সিলেক্ট করে নেবেন, আপনার যত প্রয়োজন হবে ততটা নেবেন, তাহলে সবথেকে বেস্ট হবে। তারপর দেখুন এখানে কিন্তু সবগুলো সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ এখানে নিচে দেখুন পোস্ট, ফটোস, কমেন্টস, লাইকস অ্যান্ড রিয়াকশনস, ফ্রেন্ডস, স্টোরিজ, ফলোয়িং, ফলোয়ার্স, মেসেজ, গ্রুপস, অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা শুধুমাত্র আজকে মেসেজের কথা বলবো, তাই শুধু মেসেজটা সিলেক্ট করব। এখানে সবগুলো সিলেক্ট করা রয়েছে, দেখুন এখানে ডিসিলেক্টেড অল ক্লিক করে আপনারা নিচে শুধু মেসেজ অপশনে ক্লিক করে দিন। ক্লিক করার সাথে সাথে মেসেজটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে যে লেখা রয়েছে ক্রিয়েট ফাইল, অর্থাৎ ক্রিয়েট ফাইল লেখা রয়েছে, এখানে আপনারা ক্লিক করুন। ক্রিয়েট ফাইল ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে কিন্তু এখানে দেখাচ্ছে যে এ কপি অফ ইউর ইনফরমেশন ইজ বিং ক্রিয়েটেড, ক্রিয়েটেড দেখালে। তারপর এখানে আপনারা একটু জুম করলে দেখতে পারবেন যে এখানে অ্যাভেলেবেল কপিটা লেখা রয়েছে, তো আপনি এখানে ক্লিক করুন। যখন আপনারা অ্যাভেলেবেল কপিতে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের যে এই যে পেন্ডিং অপশন চলে আসবে, পেন্ডিং অপশনটা চলে আসার পর কিন্তু আপনাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে, অর্থাৎ আপনি এ পর্যন্ত যতগুলো মেসেজ করেছেন অন্যদের সাথে সেই অপশনগুলো আসতে একটু সময় নেবে, তা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে। যে উপরে যে নোটিফিকেশন বেলটা আছে, নোটিফিকেশন বেলটাতে আপনি ক্লিক করুন। নোটিফিকেশন বেলটাতে ক্লিক করার পর কিন্তু এখানে আমার কিন্তু একটা নতুন নোটিফিকেশন এসেছে, চলে এসেছে, দেখতেই পাচ্ছেন যে নতুন যে নোটিফিকেশনটা এসেছে, ইউর ফেসবুক ইনফরমেশন ফাইল ইজ রেডি, এখানে দেখাচ্ছে, এই দেখুন টু ডাউনলোড লেখা দেখাচ্ছে। তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের নতুন আরেকটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে তারপর দেখুন নিচে দেখতে পাচ্ছেন
এই যে এখানে ডাউনলোড নামের যে একটা অপশন রয়েছে, আগে কিন্তু ডাউনলোড অপশনটা ছিল না, এখন কিন্তু ডাউনলোড অপশনটা চলে এসেছে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যেখানে যে এই যে ফাইলটা আমাদের আমরা ডাউনলোড করতে যাচ্ছি এই ফাইলটার, এখানে ডাউনলোড অপশনটা চলে এসেছে, এই যে ডাউনলোড চলে এসেছে। তো আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু আপনাদের আরেকটা নতুন একটা একদম সরাসরি ডাউনলোডে চলে গিয়েছে, আমি 26 MB-র এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে এটা ভিউ করে দেখাবো, অর্থাৎ ওপেন করে দেখাবো এটা কীভাবে ভিউ করতে হয়, কিসের সাহায্যে এটা করতে হয় তাও দেখাবো। দেখুন বন্ধুরা, এটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমি ওপেন করছি। ওপেন করার পর কিন্তু এটা কিন্তু জিপ ফাইলে আছে, এটা যদি জিপ ফাইলে থাকে তা আপনার এটা কেন টপেল ফাইল দেখাবে, আপনি আপনার মেমোরি কার্ডে চলে যাবেন। তো মেমোরি কার্ডে চলে যাওয়ার পর কিন্তু নতুন আরেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ডাউনলোডসে ক্লিক করলাম, আমি যে অপশনটা ডাউনলোড করলাম অর্থাৎ যে ফাইলটা ডাউনলোড করলাম সেটা কিন্তু এখানে শো করবে। তো এটা কিন্তু জিপ ফাইলে দেখাবে। তো আমি এটাকে আবার ক্লিক করলে এক্সট্রাক্ট দেখাবে, আপনি যদি এটাকে এক্সট্রাক্ট করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফাইলটা আবার চলে আসবে। এটা কিন্তু দিস উইল টেক এ ফিউ মোমেন্টস, এটা কিন্তু একটু সময় নেবে। ব্যাস এটা কিন্তু ওপেন হয়ে গেছে, এটা ডান দিয়ে দিলাম আমি। তো তারপর এটা একটা সহজ বিষয়ের উপরে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে, এটা আমি আপনাদেরকে দেখাবো। যে এখানে আমি যেখানে ডাউনলোড করলাম ইন্টারনাল স্টোরেজে এটা আমি খুঁজে পাবো। তো ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করে দেখুন উপরে যে লেখা রয়েছে ফেসবুক মুমিনুল ইসলাম, এটাতে কিন্তু রয়েছে। তো আমি এটাকে ক্লিক করলাম। তো ক্লিক করার পর কিন্তু ওই যে মেসেজ যেটা রয়েছে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ইনবক্সে ক্লিক করবেন। এখন যার সাথে আমি মেসেজ করেছি সকল কিছু কিন্তু এখানে উল্লেখ করে তারা দেখাবে, মেসেজগুলো আমার দেখাবে। HTML বিওর আমি ক্লিক করে এটা আমি শো করে দেখাচ্ছি। একটা মেসেজ আপনাদেরকে আমি শো করে দেখালাম যে কীভাবে তাসনিমুল হাসান নির্বিক আমার বন্ধুর সাথে যে SMS করেছিলাম, তো এটা কিন্তু সম্পূর্ণ মেসেজটা দেখাচ্ছে যে অল্প মেসেজ করেছিলাম তাও কিন্তু এখানে শো করছে। ফ্রেন্ডস, আপনারা কিন্তু এর সাহায্যে এভাবে খুব সহজেই কিন্তু আপনার মেসেজগুলো অর্থাৎ ফেসবুকে ডিলিট হওয়া মেসেজগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারেন। আজকে ভিডিও পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।